हेलो स्टूडेंट्स, वेलकम टू अनदर वीडियो फ्रॉम माय यूट्यूब चैनल। आज के तुम्हारे चैप्टर मध्य सबथे मोस्ट इम्पोर्टेंट जो टॉपिक से इनफ्लोरेसेंस पुष्पविन्यास। चैप्टर थे सबथे बेशी जदि क्वेश्चन आसे ताहले पुष्पविन्यास एवं फुल एगुलो थेके सबथे बेशी क्वेश्चन आसे एवं जेटा आमी पढ़ाच्छि आज के टॉपिक सेखान थेके क्वेश्चन आसबे ही आसबे। तो पुष्पविन्यास जेटा हच्छे कोनो एकटा माने कांड कांडेर जखन एकटा विशेष शाखार ऊपर फुलगुलो निर्दिष्ट सज्जाय सज्जित थाके ताहले कांडेरई किछु एकटा शाखा तार ऊपर फुलगुलो एकटा निर्दिष्ट सज्जाय सज्जित आछे एबं एई दंडटाके बला हच्छे पुष्पदंड बा मंजरी दंड बा पेडांकेल बा रेकिस। एबार एगुलो हच्छे माने जे सकल पुष्पे एई वृन्त थाके पातार क्षेत्रे जदि वृन्त थाके ताहले सेटाके बला हच्छे पत्रबृन्त बा पिटियल। ठीक सेरकम फुलेर क्षेत्रे जदि वृन्त थाके सेटाके बला हच्छे पेडिसिलेट बा सवृन्त। आर जदि वृन्त ना थाके ताके बला हच्छे सेसाइल बा ओवृन्त। आर एगुलो हच्छे एक एकटा फुल। ताहले एई जे पुष्पदंड एई पुष्पदंडेर उपर पुष्पगुलो কিভাবে একটা সুনির্দিষ্টভাবে একটা বিন্যস্ত আছে এদের যে বিন্যাস রীতি তাহলে ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস কাকে বলে। পুষ্পবিন্যাস হচ্ছে পুষ্পদণ্ডের উপর পুষ্পগুলি কিভাবে সজ্জিত তাদের বিন্যাসটাকেই তাদের সজ্জা রীতিটাকেই বলা হচ্ছে ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস। এবার এই সজ্জা রীতির উপর ডিপেন্ড করে ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাসকে দুটো ভাগে ভাগ করা হয়, তিনটে ভাগে। একটা হচ্ছে রেসিমোস বা অনিয়ত, একটা হচ্ছে সাইমোস বা নিয়ত, আর একটা হচ্ছে স্পেশাল বা বিশেষ টাইপের। তাহলে রেসিমোস ইনফ্লোরেসেন্স বা অনিয়ত যে পুষ্পবিন্যাস কাকে বলছে, যে প্রকার পুষ্পবিন্যাসে এই যে একটা পুষ্পদণ্ড আছে এই পুষ্পদণ্ডটার শীর্ষে কিন্তু কোনো ফুল নেই, শীর্ষে কোনো পুষ্প নেই। তো শীর্ষে কোনো পুষ্প উৎপন্ন না হওয়ায় এই পুষ্পদণ্ডটার বৃদ্ধিটা অনেক বেশি হয়, অনেকটা উপরে উঠতে পারে। যদি এখানে ফুল থাকতো তাহলে এর বৃদ্ধিটা একটা খুব একটা বেশি হতো না। তো এই জন্য তার অগ্রভাগে পুষ্পদণ্ডের শীর্ষে বা অগ্রভাগে কোনো ফুল না থাকায় তার বৃদ্ধিটা একদম অনির্দিষ্টভাবে বৃদ্ধি পায়। তাহলে এই টাইপের এবং পুষ্পদণ্ডের যে নিচের দিকে প্রথম যে ফুলগুলো, তাহলে এই ফুলটা ফার্স্টে ফুটেছে, তারপর এই ফুলটা সেকেন্ডে ফুটেছে, এই ফুলটা থার্ডে ফুটেছে, এই ফুলটা ফোর্থ, ফাইভ সিক্স সেভেন এইট। তাহলে এই যে ফুল যে ফোটাটা, তাহলে পুষ্পদণ্ডের নিচের দিকে প্রথম ফুলটি ফোটে এবং ওপরের দিকে শেষ ফুলটি ফোটে। তাহলে আমরা বলতে পারি নিচের দিকের ফুলগুলো হচ্ছে ম্যাচিওর আর ওপরের দিকের ফুলগুলো হচ্ছে ইয়াং, মানে নিচের দিকের ফুলগুলো আগে ফুটছে এবং তাহলে ফুলের ফুল ফোটার যে ডিরেকশনটা সেটা হচ্ছে নিচ থেকে ওপরের দিকে। এই নিচের দিকে আগে ফোটা এবং ওপরের দিকে পরে ফোটা, এই টাইপের মানে ফোটাটাকে বলা হচ্ছে ফুলগুলো অগ্রমুখভাবে ফুটছে বা ফুলগুলো অভিকেন্দ্রিকভাবে ফুটছে। তাহলে এই অংশটাই যদি আমরা ওপর থেকে দেখি তাহলে দেখে মনে হবে ফুলগুলো মানে এটা নিচের দিকে ফুটছে, মানে কেন্দ্র থেকে মানে পরিধি থেকে কেন্দ্রের দিকে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে অভিকেন্দ্রিকভাবে ফুটছে। তাহলে তার মানে কি, নিচেরটা আগে ফুটে গেছে, নিচেরটা এরকম বড় হবে। আমি যদি এইটুকু অংশ কেটে নিয়ে দেখি এবং সব থেকে ওপরের অংশটা, এটাই যদি আমি ওপর থেকে চোখ দিয়ে দেখি, তাহলে আমি যদি একটা টু ডি স্ট্রাকচার দেখি তাহলে আমি দেখতে পাবো এই এই পয়েন্টটা, সেটা দেখতে পাবো এই জায়গাটা, মানে পুষ্পদণ্ডের যে পুরো একদম অগ্রভাগটা আছে সেটা এই পয়েন্টটা, এবং ফুলগুলো দেখতে পাবো যে নিচের দিকের ফুলগুলো এই দিকে আছে এবং ওপরের দিকের ফুলগুলো আস্তে আস্তে এই দিকে আসছে। এটা যদি আমি একটা টু ডি স্ট্রাকচার যদি আমি ওপর থেকে ফ্রন্ট ভিউতে দেখি তাহলে আমি এই স্ট্রাকচারটা পাবো, তখন দেখে মনে হবে যে ফুলগুলো পরিধি থেকে কেন্দ্রের দিকে আসছে আস্তে আস্তে। এই টাইপের ফুল ফোটাটাকে বলা হচ্ছে অভিকেন্দ্রিকভাবে বা ফুলগুলো একপ্রোপেটারি ফুটছে। একপ্রোপেটারি বলতে বোঝাচ্ছে নিচেরটা আগে এবং ওপরেরটা পরে ফুটছে। তাহলে এই টাইপের যে পুষ্পবিন্যাস সেটাকে বলা হচ্ছে অনিয়ত, কারণ পুষ্পদণ্ডটি অনির্দিষ্টভাবে বৃদ্ধি পাচ্ছে, কারণ তার পুষ্পদণ্ডের অগ্রভাগে কোনো ফুল থাকছে না, যার ফলে পুষ্পদণ্ডটির বৃদ্ধিটা অনেক বেশি এবং এর ম্যাচিওর ফ্লাওয়ারগুলো মানে আগে ফুটছে নিচের দিকের ফুলগুলো এবং তারপর আস্তে আস্তে ওপরের দিকের ফুলগুলো ফুটছে, ফলে দেখে মনে হচ্ছে যে ফুল ফোটাটা হচ্ছে অভিকেন্দ্রিকভাবে।
মানে পরিধি থেকে কেন্দ্রের দিকে ঘুরছে। এই টাইপের পুষ্পবিন্যাস, এই দণ্ডের উপর এই টাইপের ফুলের অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে রেসিমোস ইনফ্লোরেসেন্স। এবার রেসিমোসের মধ্যে অনেকগুলো টাইপস আছে, তাহলে রেসিমোসের একটা টাইপ হচ্ছে রেসিম। রেসিমোসের আন্ডারে একটা ভাগ হচ্ছে রেসিম। সেইখানে দেখা যাচ্ছে পুষ্পদণ্ডটি লম্বা, যেটা রেসিমোসের বৈশিষ্ট্য, কারণ সেইখানে অগ্রভাগে কোনো ফুল থাকছে না এবং অনির্দিষ্টভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। পুষ্পদণ্ডের শীর্ষে কোনো ফুল সৃষ্টি হয় না এবং ফুলগুলি অগ্রমুখভাবে সজ্জিত থাকে, মানে নিচের ফুলটা আগে ফুটছে তারপরে উপরে ফুলটা, এই টাইপের একটা অ্যারেঞ্জমেন্ট। এবং পুষ্পের যে বৃন্তগুলো আছে, পুষ্পের বৃন্তগুলো সমদৈর্ঘ্যের হয়, এগুলো কিন্তু পুষ্পবৃন্তগুলো সমদৈর্ঘ্যের। এই রেসিমটাই আবার দুটো ভাগে ভাগ হয়েছে। রেসিমটা দেখা যায় সর্ষে গাছের ক্ষেত্রে, সর্ষে গাছের ফুলের ক্ষেত্রে দেখা যায় যে নিচের ফুলগুলো থেকে আস্তে আস্তে এরকম করে ফল তৈরি হয়ে গেছে। তার মানে কি, নিচের ফুলগুলো আগে ফুটেছে আর ওপরের ফুলগুলো এখনও হলুদ হলুদ হয়ে ফুল হয়ে আছে। তার মানে নিচেরটা আগে ফুটেছিল সেই জন্য সেখানে ফুল থেকে ফল হয়ে গেছে, বাট ওপরেরগুলো এখনও ফুল হয়ে আছে। তাহলে এটা হচ্ছে সর্ষে গাছের ক্ষেত্রে। এবার এই রেসিমের ইনফ্লোরেসেন্সটাই যখন আবার সেটা ব্রাঞ্চেস হয়ে যায়, মানে কতগুলো ভাগে বিভক্ত হয়ে যায়, এই ব্রাঞ্চগুলো হচ্ছে এক একটা রেসিম, তখন সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড বা যৌগিক রেসিম। আম গাছের যে ইনফ্লোরেসেন্সটা আছে, পুষ্পবিন্যাসটা, সেটা হচ্ছে যৌগিক রেসিম। এই টাইপটাই যখন সেটাকে, এই পুষ্পবিন্দুটাই যখন সেটা ব্রাঞ্চেস হয়ে যায় এবং সেই ব্রাঞ্চগুলোতে যখন ফুল হয় তখন সেটা হচ্ছে যৌগিক রেসিম, যেটা আম গাছের ক্ষেত্রে দেখা যায়। তাহলে রেসিমের পর যেটা আসছে সেটা হচ্ছে করিম্ব। করিম্বের ক্ষেত্রে দেখা যায় যে পুষ্পদণ্ড, এই যে এটা হচ্ছে পুষ্পদণ্ড, এই পুষ্পদণ্ডটা কিন্তু এক্ষেত্রে খুব একটা বাড়ে না, খুব একটা বড় হয় না, তো পুষ্পদণ্ডে দ্রুত বৃদ্ধি হয় না। এবং পুষ্পদণ্ডের যে নিচের ফুলগুলো আছে, এই নিচের ফুলগুলো হচ্ছে লম্বা বৃন্তযুক্ত, বৃন্তটা দেখো অনেকটা বড়, এবং ওপরের ফুলগুলি অপেক্ষাকৃত ছোট বৃন্তযুক্ত। এই ফুলের বৃন্তটা ছোট, এই ফুলের বৃন্তটা বড়। তাহলে এই ফুলটা ফার্স্টে ফুটেছে, তারপর এটা, তারপর 3, 4, 5, 6, এর অগ্রভাগে রেসিমোসের বৈশিষ্ট্য অনুসারে এর অগ্রভাগে কোনো ফুল থাকছে না। তাহলে এই টাইপের ফুল ফোটাটাকে বলা হচ্ছে, বা এই টাইপের মানে পুষ্পদণ্ডের উপর ফুলের সজ্জাটাকে বলা হচ্ছে করিম্ব। এবং ফুলগুলি প্রায় একটা একই তলে সজ্জিত থাকছে, মানে উপরের সারফেসটা প্রায় সমতল, এই সমতলে সজ্জিত থাকছে। এবং ফুলগুলিকে দেখতে অভিকেন্দ্রিক, দেখে মনে হচ্ছে যে কেন্দ্র থেকে পরিধির দিকে আসছে, যেটা আমি বললাম, আমি যদি টপ ভিউ থেকে ওপর থেকে যদি দেখি বা টুডিতে যদি দেখি, তাহলে দেখবো, দেখে মনে হবে যে এরকম একটা রাউন্ড স্ট্রাকচার, এবং তার মধ্যে ফুলগুলো মনে হচ্ছে, যেহেতু নিচের ফুলগুলো আগে হচ্ছে এবং ওপরের ফুলগুলো পরে হচ্ছে, তাই দেখে মনে হচ্ছে যে ফুলগুলো পরিধি থেকে কেন্দ্রের দিকে আসছে। এটাকে বলা হচ্ছে অভিকেন্দ্রিকভাবে ফোটা। এবার এই করিমটাই যখন আবার ব্রাঞ্চেস হয়ে যাচ্ছে, এরকম এরকম করে অনেকগুলো ব্রাঞ্চেস হয়ে যাচ্ছে, তখন সেটা, এটা হচ্ছে সিম্পল করিম বা সরল করিম। তাহলে এটা হচ্ছে সরল করিম বা সিম্পল করিম। সিম্পল করিমটাই যখন আবার তার পুষ্পদণ্ডটা ব্রাঞ্চেস হয়ে বিভক্ত হয়ে যাচ্ছে, অনেকগুলো ব্রাঞ্চে পূর্ণত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে যৌগিক করিম। সরল করিমটা দেখা যায় কালকাসুন্দা গাছের ক্ষেত্রে, আর যৌগিক করিমটা হচ্ছে ফুলকপির ক্ষেত্রে। এগুলো হচ্ছে এর এক্সাম্পল। এরপর থার্ড যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে মঞ্জরি বা স্পাইক। এই ক্ষেত্রে দেখা যায় এই যে পুষ্পদণ্ডটা আছে, এই পুষ্পদণ্ডটা লম্বা এবং অনির্দিষ্টভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, যেহেতু তাদের অগ্রভাগে কোনো ফুল নেই। এবং এর একটা স্পেশাল বৈশিষ্ট্য, যেগুলো আমি আগের যে দুটো পড়ালাম তার মধ্যে ছিল না, তাহলে ফার্স্ট একটা নতুন বৈশিষ্ট্য এর মধ্যে আসছে, সেটা হচ্ছে এর যে ফুলগুলো আছে, এগুলো হচ্ছে এক একটা ফুল, সেই ফুলগুলো হচ্ছে অবৃন্তক, মানে ফুলের মধ্যে কোনো বৃন্ত নেই, এবং ফুলগুলো হচ্ছে মঞ্জরিপত্রের কক্ষে উৎপন্ন হয়। তাহলে এগুলোতে একটা করে মঞ্জরিপত্র থাকে, সেই মঞ্জরিপত্রের কক্ষে এই ফুলগুলো উৎপন্ন হয়, বা এখানে মঞ্জরিপত্র একটা থাকে, সেই পাতার কক্ষে এই ফুলগুলো উৎপন্ন হয়। তো এই টাইপের অ্যারেঞ্জমেন্টটাকে যেখানেই বলা হচ্ছে, এবং ফুলটা রেসিমোসের যে বৈশিষ্ট্যগুলো আছে, নিচের ফুলগুলো আগে ফুটবে, এটা 1, 2, 3, 4, 5, 6, এগুলো ফুল ফোটা দেখানো হয়েছে, তাহলে নিচের ফুলগুলো আগে ফুটছে এবং ওপরের ফুলগুলো পরে ফুটছে বা অভিকেন্দ্রিকভাবে ফুটছে। তো এটাই হচ্ছে স্পাইক। এবার এই স্পাইকটাই হচ্ছে, এটা সিম্পল স্পাইক।
এটাই যখন আবার কতগুলো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে যৌগিক মঞ্জরি, মানে স্পাইক মানে হচ্ছে মঞ্জরি। আবার যখন সেটা কোনো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যৌগিক বা শাখান্বিত, অনেকগুলো শাখা প্রশাখায় যখন ভাগ হয়ে যাচ্ছে। তো এই স্পাইকের এইখানে একটা ফুল থাকে, এই পাতা থাকে, সেই পাতাটাকে বলা হচ্ছে মঞ্জরি পত্র। এটা মঞ্জরি দণ্ড বা যেটা বলছে পুষ্পদণ্ড। আর এর এখানে একটা পাতা থাকে, সেই পাতাটাকে বলা হচ্ছে মঞ্জরি পত্র, এবং এই পাতার কক্ষে ফুলগুলো তৈরি হয়েছে। ঠিক সেরকম এটা যখন যৌগিক হয়ে যাচ্ছে অনেকগুলো ব্রাঞ্চে বিভক্ত হয়ে যাচ্ছে। তো সরল যেটা দেখা যায় রজনীগন্ধা গাছের ক্ষেত্রে সরল মঞ্জরিটা দেখা যায়, আর যৌগিক মঞ্জরিটা দেখা যায় কাটনেট বা আমারান্থাস স্পাইনোসাস নামক একটা উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের ক্ষেত্রে এই যেটাকে যেটা আমরা শাক হিসেবে খাই, অনেকে খায় হয়তো, কাঁটা কাঁটা যেটা একটু কাঁটা কাঁটা থাকে সেই গাছের ক্ষেত্রে এই যৌগিক মঞ্জরিটা দেখা যায় স্পাইনোসাস। তাহলে 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে চমসা মঞ্জরি বা স্পেডিক্স, এক্ষেত্রে দেখা যায় এটা একটা রূপান্তরিত স্পাইক। স্পাইকের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে ফুলগুলো হচ্ছে সেসাইল বা বৃন্তযুক্ত নয়, ঠিক সেরকম এখানেও ফুলগুলো আছে সেগুলো বৃন্তযুক্ত নয়। তাহলে এটা একটা রূপান্তরিত স্পাইক, এক্ষেত্রে পুষ্পদণ্ডটি অপেক্ষাকৃত স্থূল এবং রসালো। কচু গাছের যে হলুদ রঙের ফুলটা দেখা যায় সেটা হচ্ছে একটা চমসা মঞ্জরি, সেই টাইপের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে, সেই ইনফ্লোরেসেন্সটা হচ্ছে কচু গাছের, সেটা স্পেডিক্স। তো কচু গাছের বাইরের যে একটা পাতা, হলুদ রঙের ফুলের যে বাইরের পাতাটা থাকে সেটা হচ্ছে মঞ্জরি পত্র বা ব্র্যাক্ট, এটা হচ্ছে মঞ্জরি পত্র। তাহলে এই ব্র্যাক্ট দ্বারা আবৃত থাকছে, তাহলে ফুলসহ এগুলো হচ্ছে ফুলসহ, এটা হচ্ছে পুষ্পদণ্ড। তাহলে ফুলসহ পুষ্পদণ্ডটি একটা আবরণ দ্বারা বৃহদাকার রঙিন একটা খুব বড় আকারের বিশেষ ধরনের বড় আকারের মঞ্জরিপত্র বা ব্র্যাক্ট দ্বারা আবৃত থাকছে, যেটাকে বলা হচ্ছে চমসা বা স্পেথি। তাহলে এই ব্র্যাক্টটাকে একমাত্র কচু গাছের ক্ষেত্রে বলা হচ্ছে চমসা বা স্পেথি। এবং এই যে পুষ্পদণ্ডটা আছে সেই পুষ্পদণ্ডের উপরের দিকে যে ফুলবিহীন অংশ, ফুল আছে মেইনলি মাঝখানের অংশটাতে, তাহলে উপরের এই ফুলবিহীন অংশটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এবং এর মাঝে দেখো 3 রকমের ফুল আছে, একটা হচ্ছে পুংপুষ্প, একটা হচ্ছে ক্লিপ পুষ্প, আর একটা হচ্ছে স্ত্রী পুষ্প। এই 3 রকমের পুষ্প এর সঙ্গে সাজানো আছে, পুরো মঞ্জরিদণ্ডটাতে বা পুষ্পদণ্ডতে সাজানো আছে, এবং পুরো পুষ্পদণ্ড প্লাস পুষ্পসহ অংশটা মঞ্জরিপত্র দিয়ে ঢাকা আছে, এটাকে বলা হচ্ছে চমসা মঞ্জরি বা স্পেডিক্স, যেটা কচু গাছের ক্ষেত্রে দেখা যায়। এবার এটা ব্রাঞ্চেস হতে পারে, এটা হচ্ছে সরল স্পেডিক্স, যখন একটা থাকবে সেটা হচ্ছে সরল। আবার এটাই যখন ব্রাঞ্চেস হয়ে যায়, সেই ব্রাঞ্চেস অংশটা দেখা যায় সুপারি গাছের ক্ষেত্রে, তখন সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড স্পেডিক্স বা যৌগিক চমসা মঞ্জরি। সুপারি বা নারকেল গাছের ক্ষেত্রে যে পুষ্পবিন্যাস তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কম্পাউন্ড স্পেডিক্স দেখা যায়। কেটকিন এরপর যে টাইপটা আসছে সেটা হচ্ছে, এগুলো সব রেসিমোজের টাইপ, একটা হচ্ছে কেটকিন। এক্ষেত্রে দেখা যায় যে পুষ্পদণ্ডটা আছে সেই পুষ্পদণ্ডটা একটু মোটা, স্থূল এবং দুর্বল প্রকৃতির, দুর্বল প্রকৃতির হয়। এই যে পুষ্পদণ্ডটা আছে, পুষ্পদণ্ডটা নিম্নমুখী হয়ে ঝুলে পড়েছে, নিচের দিকে মুখ করে ঝুলে পড়েছে। এবং এই যে ফুলগুলো আছে, ফুলগুলো হচ্ছে অবৃন্ত বা সেসাইল, ফুলগুলোর কোনো বৃন্ত নেই, এবং ফুলগুলো হচ্ছে একলিঙ্গ। আর রেসিমোজের যে বৈশিষ্ট্য, মানে ম্যাচিওর ফুলটা আগে হবে, নিচের দিকের ফুলগুলো আগে ফুটবে এবং ওপরের ফুলগুলো পরে ফুটবে, মানে অগ্রমুখভাবে সজ্জিত আছে, তো এই টাইপের যে ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস সেটাকে বলে ক্যাটকিন, যেটা একটা স্পাইকের একটা রূপান্তরিত একটা ইনফ্লোরেসেন্স, যেটা দেখা যায় তুঁত গাছের ক্ষেত্রে। সে স্পাইকের মতোই আর একটা যে হচ্ছে, যেটা হচ্ছে স্পাইকলেট, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা অনিয়ত পুষ্পবিন্যাস, মানে রেসিমোস ইনফ্লোরেসেন্স,
যেখানে মঞ্জরি দণ্ডটার ওপর মঞ্জরি পত্রের কক্ষে এক বা একাধিক অবৃত ফুল উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে পুষ্পদণ্ড বা মঞ্জরি দণ্ড, এগুলো হচ্ছে মঞ্জরি পত্র, এগুলো মঞ্জরি পত্র এবং এদের কক্ষে এক বা একাধিক পুষ্প উৎপন্ন হয়, এক বা একের বেশি পুষ্প উৎপন্ন হয়। তাহলে এই টাইপের অবৃন্তক এবং পুষ্পগুলো হচ্ছে অবৃন্তক, অবৃন্তক পুষ্প উৎপন্ন হয়। তো এই সমগ্র পুষ্পদণ্ডটি এক বা একাধিক মঞ্জরিপত্র দ্বারা আবৃত থাকে। তাহলে পুরো পুষ্পদণ্ডটাতে অনেকগুলো মঞ্জরিপত্র থাকে এবং তার মধ্যে অবৃন্তক পুষ্প উৎপন্ন হয়, সেই টাইপের অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে স্পাইকলেট বা অনুমঞ্জরি। ক্ষেত্রে যে পুষ্পদণ্ডটা আছে সেই পুষ্পদণ্ডটা সংকুচিত এবং পুষ্পদণ্ডের যে অগ্রভাগ সেই অগ্রভাগ থেকে সমান দৈর্ঘ্যের, এটা পুষ্পদণ্ডের অগ্রভাগ, সেই অগ্রভাগ থেকে সমান দৈর্ঘ্যের মানে ফুল ফুটেছে এবং তাদের বৃন্তগুলো সবারই ক্ষেত্রে সমান এবং এটা দেখতে একটা ছাতার মতো আকৃতির হয়ে যায়। এই জন্য এই টাইপের স্ট্রাকচারটাকে বলা হচ্ছে আমবেদ। এবার সরল আমবেদ হচ্ছে সেখানে পুষ্পদণ্ডটা কোনো ব্রাঞ্চ থাকছে না। সরল আম্বিল দেখা যায় থানকুনির ক্ষেত্রে, আর যদি এই আম্বেলটা যৌগিক আম্বেল হচ্ছে এই আম্বেলটা দেখা যায় ধান গাছের ক্ষেত্রে। এটাই যখন ব্রাঞ্চ হয়ে যায় তখন সেটা হচ্ছে যৌগিক আম্বেল, যেটা ধান গাছের ক্ষেত্রে দেখা যায়। এটা একটা স্পেশাল টাইপের পুষ্পবিন্যাস, সেক্ষেত্রে দেখা যায় যে পুষ্পগুলো যেগুলো আছে পুষ্পদণ্ডটা সেটা কিন্তু চেপটা, এই পুষ্পদণ্ডটা হচ্ছে চেপটা এবং স্থূল এবং স্ফীত এবং সামান্য প্রসারিত হয়ে উত্তল আকৃতির হয়ে একটা পুষ্পাধার বা রিসেপ্টাকল তৈরি করেছে। তো এই এর মধ্যে দুটো ফ্লোরেটস বা পুষ্পিকা দেখা যায়, যেটা সাইডের দিকে যেটা থাকছে সেটা হচ্ছে রেফ্লোরেটস, মানে বাইরের দিকে এই পুষ্পবিন্যাসের বাইরের দিকে। সূর্যমুখী গাছের ফুলের ক্ষেত্রে যখন দেখা যায় এরকম বাইরের দিকে আছে, এগুলো হচ্ছে বাইরের পুষ্পিকা যেগুলোকে বলা হচ্ছে রেফ্লোরেটস। আর ভেতরের যে মাঝখানে যেটা আছে এটা, আমি এটা সূর্যমুখী ফুলকে যদি এদিক থেকে কেটে দেই মাঝখান বরাবর, তাহলে আমি সাইড ভিউ থেকে এই জিনিসটা দেখতে পাবো যে সাইডেরগুলো আছে রেফ্লোরেটস আর মাঝখানেরগুলো আছে ডিক্স ফ্লোরেটস, বা এটা হচ্ছে প্রান্ত পুষ্পিকা আর এটা হচ্ছে মধ্যপুষ্পিকা, এবং মধ্যপুষ্পিকাগুলো হচ্ছে উভলিঙ্গ এবং প্রান্ত পুষ্পিকাগুলো হচ্ছে স্ত্রী বা ক্লিফ প্রকৃতির। তাহলে এই টাইপের একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে দেখা যাচ্ছে পুষ্পদণ্ডটা পরিবর্তিত হয় পুষ্পাধার বা রিসেপ্টাকলে পরিণত হয়েছে, যেটা হচ্ছে এই অংশটা, এবং পুষ্পগুলো দুটো ভাগে ভাগ হয়েছে যেগুলো সাইডের দিকে থাকছে পুষ্পপত্রগুলো, তার মধ্যে একটা হচ্ছে প্রান্ত পুষ্পিকা যেগুলো সাইডের দিকে থাকছে, যেগুলো মাঝখানের দিকে থাকছে মধ্যপুষ্পিকা, এবং পুষ্পাধারের নিচে কতগুলো মঞ্জরিপত্র বা ব্র্যাক্ট থাকে। তাহলে এগুলো হচ্ছে ব্র্যাক্ট বা মঞ্জরিপত্র, এবং মধ্যপুষ্পিকাগুলো হচ্ছে উভলিঙ্গ আর প্রান্ত পুষ্পিকাগুলো হচ্ছে ক্লিফ বা একলিঙ্গ। এটা মেইনলি দেখা যায় সূর্যমুখী বা গাঁদা এই জাতীয় ফুলের ক্ষেত্রে।